তা পুজোটা করেছি, কিন্তু আমার মনে হলো ধনলক্ষ্মী পুজোর দিন পুজো করার পর আমার মনে হয় আমার বাড়িতে ধনলক্ষ্মী নিজেই স্বয়ং এসেছেন, আর তাতে আমার অনেক ভালোও হচ্ছে। তাই সবাইকে বলছি তোমরাও ধনলক্ষ্মীর পুজো করো এবং মায়ের কৃপা অবশ্যই পেয়ে যাবে। মাকে দেখো আর প্রণাম করো। দেখো এখানে হচ্ছে দুটো লক্ষ্মীর পায়ের ছাপ, ওখান থেকে এসে এখানে লক্ষ্মী পায়ের ছাপ। যেদিন লক্ষ্মী পুজো করেছিলাম বাড়িতে, ধনলক্ষ্মী পুজো করেছিলাম ওই ধনতেরাসের দিন, সেদিন থেকে আমার এই সিঁড়িগুলোতে কিন্তু আমি একটাতেও দিইনি, একটাতেও দিইনি। তবে যখন আবার একটুখানি এত দূরে এসেছি, যখন উঠে আবার যখন ঘুরবো তখন ওখানে একটা দিয়েছি, তারপরে আবার ঘুরে যাব, আমি সিঁড়ি মুছিও নি এর মধ্যে। এই একটা পায়ের ছাপ এক জোড়া, তারপরে এর মধ্যে কিন্তু এখানে একটা হালকা পায়ের ছাপ দেখা যাচ্ছে, মানে সোজা পায়ের ছাপ এখানে নেই, কিন্তু এখানে একটা গভীরভাবে একটা পায়ের ছাপ পড়েছে। আর আমরা এই কোণা ঘেঁষে কোনোদিনও যাই না, কারণ আমাদের এখানে কোনো সেফটি নেই, কারণ আমরা এই কোণা ঘেঁষেই যাই। এখন দেখছি তারপরে সোজা দিকে এখানে এক জোড়া পায়ের ছাপ দেওয়া আছে, তারপরে এখানে আর নেই, দিয়ে ঘরের দুয়ারে আর একটা পায়ের ছাপ আছে, দিয়ে এখানে ঘরে এই ঘরটাই যায়, মা লক্ষ্মী পুজো এই ঘরেই হয়েছে। পিউ খোল, পিউ খোল, এই ঘরটায় এই যে ধনলক্ষ্মীর পুজো এখানে করা হয়েছে, সেই লক্ষ্মীর পায়ের ছাপটা আমি অবাক হলাম যে লক্ষ্মীর পায়ের ছাপ তো আমি ঘরের ভেতর দিয়েই এনেছি, ঘরের ভেতরে সোজাভাবেই করা, তা যখন বেরোচ্ছি তখনও এখানে সোজাভাবেই উঠেছে পায়ের ছাপটা। যদি এই এই পায়ের ছাপটা যদি উল্টো করে যায় তাহলে উল্টো পড়বে, আর এই পায়ের ছাপ এখানে কোনো পায়ের ছাপ নেই, আর আমরা এই কোনা ঘেঁষে কোনো সময় যাই না, সেফটি নেই বলে। অ্যাকচুয়ালি যদি এইখানটা যদি পায়ের ছাপ যদি কারোর জলেরও পড়ে, তাহলে আমি যদি ডান পা দিয়ে উঠি তাহলে আমার বাঁ পাটা এটাই পড়ছে, তাহলে আমার ডান পায়ে হয়তো আমার পায়ের তলায় যদি ছাপ পড়ে তাহলে আমার এই এই সিঁড়িটাতে তো আমার পড়বে, আমরা তো মাঝখান দিয়ে, এই সিঁড়িটাতে পড়েনি আর সাইডেও নেই, আর সাইড দিয়ে যাওয়া আসা করি একদম মুছে যাবে এটা হতে পারে। তারপর আমি যদি আবার এই পাটা দিই, তারপরে এইটাই যদি যাই তাহলে এটাতে একটা পায়ের ছাপ পড়বে, কিন্তু এখানে যখন পায়ের ছাপটা পড়ছে সেটা কিন্তু গভীরভাবে পড়েনি, খুব হালকা, কিন্তু যেই তারপরে যদি আমি আর একটা পা দিই তখন কিন্তু এটাতে কিন্তু পড়বে না, কিন্তু এটাতে পড়বে, এটাতে পড়েছে গভীরভাবে পড়েছে এটাই। আর এই সাইডগুলো একদম আমরা কোনোদিনই ওই সাইড দিয়ে যাই না, ওই সাইড ঘেঁষেই আমি পায়ের ছাপগুলো দিয়েছি যাতে ওর ওপরে পা না পড়ে, কারণ মায়ের পায়ের ছাপ তার উপরে পা দেবো এরকম সাধ্য আমাদের নেই। আমাদের আমি এইভাবেই এইভাবেই আমি আলপনাটা দিয়েছিলাম, খুব অল্পের মধ্যে আলপনা দিয়ে ছেড়ে দিয়েছি। তারপরে মায়ের পুজো তো এখানে হয়েছে, দেখতেই পাচ্ছ মায়ের সাথে, মায়ের সাথে আমার গোলুসোনা রয়েছে, আর হচ্ছে রয়েছে আমার গোলুসোনা, আর সব বেশিরভাগই আমার ঘরে গোলুসোনাই বেশি, গোলুসোনা ছাড়া নারায়ণী বাবা লোকনাথ সবাই আছে। তা পুজোটা করেছি, কিন্তু আমার মনে হলো ধনলক্ষ্মী পুজোর দিন পুজো করার পর আমার মনে হয় আমার বাড়িতে ধনলক্ষ্মী নিজেই স্বয়ং এসেছেন, আর তাতে আমার অনেক ভালোও হচ্ছে। তাই সবাইকে বলছি তোমরাও ধনলক্ষ্মীর পুজো করো এবং মায়ের কৃপা অবশ্যই পেয়ে যাবে। মাকে দেখো আর প্রণাম করো। জয় মা 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 গো, ওম শ্রী লক্ষ্মী দেবায় নমো, ওম শ্রী লক্ষ্মী দেবায় নমো, ওম শ্রী লক্ষ্মী দেবায় নমো। মা মা গো দয়া করো মা, এখানেই রাখছি, তোমরা সবাই ভালো থেকো।